দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা শাহজালাল বিমানবন্দরে যাত্রীর জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন সচিবালয় হট্টগোল গণগুত্থানে আহতদের সাত দাবি মেনে নেয়ার আশ্বাস সরকারের বিএনপি ক্ষমতায় গেলে থাকবে জবাবদিহিতার চর্চা বললেন তারেক রহমান হাজার কোটি টাকা লোপাটের মেশিন এডুকেশন লাপাত্তা কর্ণধার এম কে শুনছিলেন শিরোনাম আমন্ত্রণ একুশে সংবাদের সাথে আছি আমি মহিদুস্তামাল দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ জলবায়ু সম্মেলন থেকে দেশে ফিরেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য নতুন লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ এর ফলে বিদেশগামী যাত্রীদের ভোগান্তি অনেকটাই বলে মনে করেন তিনি রিপোর্ট বিদেশ গমনের জন্য দূর দূরান্ত থেকে বিমানবন্দরে আসা যাত্রীদের অপেক্ষার জন্য ছিল না কোনো ব্যবস্থা তাই তো অনেক হয়রানি পোহাতে হতো তাদের যাত্রীদের এ সমস্যা সমাধানে বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় একটি প্রশস্ত ওয়েটিং লাউঞ্জ নির্মাণ করা হয়েছে যাতে আছে যাত্রীদের অপেক্ষার কক্ষ বেবি কেয়ার কক্ষ নারী পুরুষ উভয়ের জন্য আলাদা ইবাদতখানা এবং ক্যাফেটেরিয়াও বৃহস্পতিবার কপ টোয়েন্টি নাইন সম্মেলন থেকে দেশে ফিরেই যাত্রীদের জন্য এ ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন প্রবাসীদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে চাই সরকার এখানে আসলে আর কিছু চিন্তা করতে হয় না এবার আমি আর বিমান আমরা আমাদেরকে নিয়ে যাবে যেখানে যাওয়ার বাকি সব ব্যবস্থা এখান থেকে হবে কাউকে দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না যোগাযোগ যা করতে হয় এখানে বসে করবেন এখানে বিমানবন্দরে যে আনুষ্ঠানিকতা আছে যেগুলো করতে হয় সেগুলোও করবেন মাত্র বাহাত্তর ঘন্টায় এ লাউঞ্জ নির্মাণ করতে পারায় বিমানবন্দরের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও দেন তিনি তারা সবাই মিলে খেটেছে এটা করার জন্য কারণ আমি যেই সময়টুকু উল্লেখ করেছিলাম এত অল্প সময় এর মধ্যে সব কিছু কাজ করা সম্ভব ছিল না তারা সেই অসম্ভবকে সম্ভব করেছেন সবাই মিলে এবং আগামীতে এ লাউঞ্জেই যাত্রীরা তাদের কাস্টমস বা ইমিগ্রেশনের মতো কাজ ছাড়তে পারবেন কিনা তাও ভেবে দেখবে সরকার আমরা যা টেলিভিশন ঢাকা গণে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত ও পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার দেশের সব সরকারি হাসপাতালে সারা জীবন বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে বিকেলে আহত ছাত্র জনতার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টা এ সময় তাদের সাত দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয় মফিউর রহমানের রিপোর্ট জুলাই আগস্টে জনতার বিপ্লবে আহতদের সুচিকিৎসা পরিবারের পাশে দাঁড়ানো সহ বেশ কয়েকটি দাবি নিয়ে সচিবালয়ে যান আহত তাদের স্বজন এবং ছাত্র জনতা সচিবালয়ে আসার পর নিজেদের মাঝে বেশ কয়েক দফা বাগবিতণ্ডায় জড়ান আহতরা একদল বলছে তারা তালিকা অনুযায়ী এসেছে আরেক দল বলছে কোনো তালিকা নয় সবাইকে চিকিৎসা দিতে হবে বিকেল সাড়ে চারটার পর বৈঠক শুরু হলে আসেন সরকারের উপদেষ্টারা এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ উপদেষ্টা মাহফুজ আলম ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বৈঠকে উপস্থিত ছিলেন আহতদের পক্ষ থেকে বেশ কয়েকজন কথা বলেন তুলে ধরেন দাবি দেওয়া সে সময় সমন্বয়করা তাদের মতামত তুলে ধরেন আপনারা এখানে যারা আছেন সবাই চব্বিশের অভ্যুত্থানের যোদ্ধা বৈঠক শেষে জানানো হয় আহতদের সুচিকিৎসায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে

সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে মোবাইল ফোন ব্যবহার বা বিবৃতি দিচ্ছেন তা ভালোভাবে দেখছে না ঢাকা এটি দিল্লিকে বারবার জানানো হয়েছে এখন পর্যন্ত দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি শেখ হাসিনা সম্পর্কে আজ এসব কথাই জানালো পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বিবৃতি দিতে না পারেন এদিকে আইন উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় সুইস কর্তৃপক্ষ মধ্যে পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে বিস্তারিত জানাচ্ছেন নাইট ছাত্রジュンニムে মনোনীত বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংএ সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান জানান সাবেক প্রধানমন্ত্রীর বিবৃতি নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করা হলেও মেলেনি ভারত সরকার থেকে কোনো সদুত্তর। তবে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বিবৃতি না দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিকবার বাংলাদেশে নিযুক্ত যে ভারতীয় হাই কমিশনার এবং ভারত সরকারকেটি জানিয়েছে তাদেরকে এটি স্পষ্টভাবে বলা হয়েছে আমরা আসলে সুখের অর্থে অফিসিয়ালি কোনো রেসপন্স পাইনি বা তারা বিষয়টি দেখবেন এরকম জানিয়েছে ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা নিতে পারবেন বলেও জানান তিনি তারা বারবারই তাদের জনবল সংকটের কথা বলে আসছে যে কারণে আমরা এখন যেটা করছি যে তৃতীয় দেশে যে ভিসা আবেদন ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী সেটা আমরা তাদেরকে বলেছি যেন এটা একটু তারা জরুরি ভিত্তিতে এই বিষয়টি দেখে এছাড়া ওই তৃতীয় দেশের যে ভিসা আবেদনের জন্য ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী শিক্ষার্থী বিশেষ করে রোমানিয়া ফিনল্যান্ড বুলগেরিয়া এই ভিসার আবেদন গ্রহণ সহজীকরণের জন্য ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানানো হয়েছে এছাড়াও আইন উপদেষ্টাকে হেনুস্তার ঘটনায় সুইস কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে বলে জানান মুখপাত্র ঘটনায় জড়িত যারা আমাদের মিশনের একজন অফিসার এবং স্টাফ মেম্বার তাদের বিরুদ্ধে কিন্তু অলরেডি অ্যাকশন নেওয়া হয়েছে নাহিদ একুশে টেলিভিশন ঢাকা সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের নির্বাচিত সরকারের অংশগ্রহণ নিশ্চিতের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রত্যাবর্তনের প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় গেলে জবাবদিহিতার চর্চা নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি ওমর ফাইমের রিপোর্ট রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা প্রস্তাব জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চায় বিএনপি সেই লক্ষ্যেই রাজধানীর গুলশানে সেমিনারের আয়োজন করে দলটি সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে যুগপথ আন্দোলনের সহ আলোচনায় অংশ নেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র ও সরকারের সকল জবাবদিহিতার চর্চা নিশ্চিত করা হবে থাকবে না দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিধান বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনর্বর্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের করতে দ্বিকক্ষ বা বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চায় সংবিধান সংস্কারে শুধু কয়েকটি অক্ষরের পরিবর্তন নয় বরং সার্বিকভাবে দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চায় বিএনপি আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটি বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এদিকে গণবিপ্লবের সফলতা ধরে রাখতে সবাইকে আবারও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সফলতা লাভ করেছি এই সফলতা তখনই পূর্ণতা পাবে যদি আমরা সত্যিকার অর্থেই একটি এছাড়া আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে উল্লেখ করে জনগণের আস্থার প্রতিফলনের দাবি জানান যুগপৎ আন্দোলনের নেতারা ক্ষমতায় আপনারাই যাবেন ওই রকম কমিটমেন্ট করেন না যেটা করতে পারবেন না ওমর ফাহিম একুশে টেলিভিশন ঢাকা হাজার হাজার কোটি টাকা লোপাটের মেশিন হিসেবে এমনি বাসায় গড়ে তুলেছেন এডুকেশন দেশব্যাপী ক্যামরিয়নের অসংখ্য ব্রাঞ্চ সিস্টার কনসার্ন খুলে শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকায় কিনেছেন জমি কেবল চলতি বছরে শেয়ারি কিনেছেন পাঁচশো সাত কোটি টাকার উচ্চশিক্ষার্থী বিদেশে পাঠাবার নাম করে টাকা হাতিয়ে অফিসে তালা ঝুলিয়ে সটকে পড়েছেন ক্যাম্ব্রিয়ান গ্রুপের চেয়ারম্যান এম কে বাসের শিক্ষা দুর্নীতি নিয়ে আদিত্য মামুনের দুই পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব লায়ন বাসারের প্রতারণার শিকার শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে মাঠে নেমেছেন কিন্তু তারা টাকা ফেরত পাবেন কিনা জানেন না হাজার শিক্ষার্থীদের অভিযোগে অনুসন্ধানে দেখা যায় গুলশানের সব অফিস তালাবদ্ধ কাউন্সেলিং রিফান্ডিং ভিসা প্রসেসিং অফিসগুলোতেও কাউকে পাওয়া যায়নি ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের একটি আকর্ষণীয় লোভনীয় এবং চটকদার বিজ্ঞাপন যে বিজ্ঞাপনের মূল বিষয়টি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে প্রলোভন দিয়ে তাদের ফাঁদে ফেলা হার দেনা আর জমি বিক্রি করে যারা বিদেশ গমনের প্রত্যাশায় ক্যামব্রিয়ানকে টাকা দিয়েছিলেন এমন ভুক্তভোগী দুই শিক্ষার্থীকে পায় একুশে টেলিভিশন ওনারা আমার টাকা নিয়েছে ঠিকই আমার কাছ থেকে বারো লক্ষ্যিয়ান ইউনিভার্সিটিতে জমা দেন তো আমি ওই টাকা ফেরত নিতে এসেছিলাম এখন দেখি সব বন্ধ বিদেশে পরবর্তীতে যে আবার ট্রাই করবে বাইরে যাওয়ার জন্য সেটাও করতে পারতেছে না দুই শিক্ষার্থীকে সাথে নিয়ে ক্যামব্রিয়ানের আরও অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোতে যায় একুশ লায়ন এমকে বাসারের প্রতারণার বিষয়ে জানে আশপাশের আরো প্রতিষ্ঠান যেন লায়ন বাসারের সহজাত প্রবণতায় প্রতারণা চকচকে আর জাকজমকে ঠাসা অফিস হলেও লায়ন এম কে বাসারের মস্তিষ্কে দুর্নীতির বাস লোভ আর চাতুর্যের সম্মিলনের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন হ্যামিলনের বাসিওয়ালা অফিসটি তালাবদ্ধ সেটি বিএসবি ক্যামব্রিয়ানের এখানেই স্টুডেন্ট ভিসা এর নামে শত শত স্টুডেন্টের হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে তারপর তালাবদ্ধ করে তারা পালিয়ে গেছে প্রতারণার অভিযোগের বিষয়ে জানতে গুলশান সার্কেল দুই এবং নতুন বাজার ক্যাম্বিয়ানোর অফিসে গিয়েও পাওয়া যায়নি লায়ন বাসারকে অসংখ্য ভুক্তভোগীর মামলা কেন নেওয়া হচ্ছে না জানতে পাওয়া যায়নি থানার ওসি কেও

তারা আমার কোনো কথাই কর্ণপাত করে না যখন আমি কাউন্সিলের কাছে যাই তখন তারা আমাকে ঢুকতে দেয় না লায়ন এমকে বাসা হচ্ছে শিক্ষার মাফিয়া উনি শিক্ষা নিয়ে প্রতারণা করে আসছে এটাকে পুঁজি করে উনি সবার সাথে প্রতারণা করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছে শুধুমাত্র যে বিএসবি গ্লোবাল তা না ওনার যে অঙ্গ প্রতিষ্ঠান আছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ সবগুলোরই একই অবস্থা দ্রুতই ভিসার নামে প্রতারণা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও ক্ষতির মুখে পড়বে শিক্ষা ও অর্থনীতি বলে মনে করেন ভুক্তভোগী ছাত্ররা আদিত্য টেলিভিশন একুশে নিচ্ছি সংবাদ বিরতি যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে যা থাকবে নারায়ণগঞ্জের শিল্পপতিকে হত্যার পর মরদেহ গুমের চেষ্টা রোমা নামের এক নারী গ্রেফতার আমন্ত্রণ একুশের সংবাদে নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদ ড্রাইংয়ের মালিক শিল্পপতি জসীমউদ্দিন মাসুমকে হত্যার পর মরদেহ সাত টুকরা করে গুমের চেষ্টার ঘটনায় রুমা নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রত্যুষকুমার মজুমদার জানান শিল্পপতি জসীমউদ্দিন মাসুমের ক্ষতবিক্ষত সাত টুকরা লাশ উদ্ধারের পর থেকেই পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে গুলশান থানার একটি জিডি সূত্র ধরে মরদের পরিচয় শনাক্ত হয় তিনি আরো বলেন প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ওই নারীর হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে হত্যার পর মরদেহ সাত টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেন রুমা লাশের টুকরাও ব্যবহৃত চাপাতে উদ্ধার করা হয়েছে গতকাল খুব ভোরে জসিমুদ্দিন মাসুদের লাশ পাওয়া যায় ব্রিজের কাছে কাজপুর ব্রিজের কাছে পূর্বাচলে পূর্বাচলে সাতখণ্ড লাশ পাওয়া যায় আমার পুলিশ আমরা তাৎক্ষণিক এ বিষয় নিয়ে কাজ শুরু করি এবং আমরা এই এই একটা অজ্ঞাতনামা লাশ আমরা এটা সূত্র খুঁজতে থাকি এবং গুলশান থানার একটা জিডিকে কেন্দ্র করে সূত্র খুঁজে আমরা এর মূল আসামি রুমা তাকে আমরা গ্রেপ্তার করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরন নির্ধারণের কমিটি গঠন করা হয়েছে এজন্য প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ প্রদানের নির্দেশনা দেবেন উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খান কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আবির বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো আব্দুল মতিন কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ সরকারি কর্ম কর্মকমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর জেড এন তাহমিদা বেগম বাংলা একাডেমির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর আবুল কাশেম ফজল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা প্রয়োজনে এই কমিটি আরও তিনজনকে সঙ্গে নিতে পারবেন সংখ্যালঘুদের নিরাপত্তা সরকারের দায়িত্ব ভারতে কিছু বলার দরকার নেই বলেও জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বিবিসিকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি কথা বলেন সংখ্যালঘুদের উপর হামলা তাদের নিরাপত্তা প্রদান এবং ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা আফসানা নিলার রিপোর্ট বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের একটি সাক্ষাৎকার প্রচার করে বিবিসি হিন্দি ভারত সাক্ষাৎকারে নাহিদ বলেন ভারতের কথা বলা প্রয়োজন জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা নিয়ে সংখ্যালঘু নিয়ে নয় তিনি আরও জানান ভারতের গণমাধ্যম বাংলাদেশ সরকারকে নিয়ে ভুল সংবাদ প্রচার করছে ভারতের উচিত এ বিষয়ে সীমা টানা বর্তমান সরকার সংখ্যালঘুদের অবস্থান নিয়ে সচেতন ভারত আঙ্কুশ লাগানা চাই বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে উপদেষ্টা জানান এক্ষেত্রে ভারতের উচিত বাংলাদেশকে সহায়তা করা ইহা যে ঘটনায় হুই হ্যাঁ হাম বাকিফ হ্যাঁ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে জানিয়ে তিনি বলেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হয়েছে বর্তমান সরকার সংখ্যালঘুদের সঙ্গে কথা বলেছে আশ্বস্ত করেছে সাক্ষাৎকার শেষে নাহিদ জানান ভারত সহানুভূতিশীল হলে বাংলাদেশের জনগণ সেটিকে ইতিবাচকভাবে গ্রহণ করবে এই সরকার চায় সম্পর্ক উন্নয়নের প্রশ্নে ভারতের সাথে আলোচনা হোক আফসানা নীলা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন শেষ করছি একুশে সংবাদ শিরোনামগুলো আরও একবার দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা শাহজালাল বন্দরে যাত্রীদের জন্য ওয়েটিং লাউন্ড উদ্বোধন সচিবালয় হট্টগোল গণভ্যুত্থানে আহতদের সাত দাবি মেনে নেওয়ার আশ্বাস সরকারের বিএনপি ক্ষমতায় গেলে থাকবে জবাবদিহিতার চর্চা বললেন তারেক রহমান এবং হাজার কোটি টাকা লোপাটের মেশিন বেস এডুকেশন লাপাত্তা কর্ণধার এমকে কে বাসার সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন টু জিরো টল নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে ফেসবুকে ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফর লাইন এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন ডাব্লিউডিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম অ্যাট দ্য রেট একুশে এই টিভি চ্যানেল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে থাকুন